राजधानी शिल्पकला एकेडेमीर परीक्षण थिएटर हले सन्ध्याय मंचस्थ हलो नाटक रुधिर रंगिणी। बांग्लादेश शिल्पकला एकेडेमी और संस्कृति विषयक मंत्रणालय सहयोगिताय हृद मंच नाट्य दलेर प्रयोजना एटी। शुभाशीष सिन्हार रचना और निर्देशनाय नाटके देखा जाए एक नारीर हृदय यात्रार गल्प, जेखाने नारीर हृदयेर लुकायित नाना कथा और कहिनीके मंचे प्रकाश करा हयेछे शैल्पिकतय, जा बांगलार नाटक और सर्वकालेर थिएटारे नतून भावनार प्रकाश घटाबे बोले मने करेन कलाकुশলীরা। लापुरी कुफर रिपोर्ट। नारीरও আছে একান্ত আবেগ, আছে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির আকাঙ্ক্ষা, কিন্তু সমাজের প্রচলিত নিয়মে সে আকাঙ্ক্ষা থাকে লুকায়িত। প্রাচ্যের নারীর প্রেম, পরিণয়, মন ও শরীরের স্বাধীনতার ইচ্ছাকে ভাগ্য বা নিয়তি বলে অবদমনের এক মিথ তৈরি করে রাখে। কখনো কখনো তাকে আখ্যা দেয়া হয় ঐতিহাসিক হিসেবে। এই প্রচলিত মিথের বাইরে গিয়ে নারীর ইচ্ছা পূরণের এক গল্প নিয়ে মঞ্চস্থ হল নাটক রুধির রঙ্গিনী। প্রথার বিরুদ্ধাচরণ করায় নাট্যদল হৃদমঞ্চ এটিকে বলছে উল্টো বাখান বা অ্যান্টিথিসিস। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকের গল্পে দেখা যায় কেন্দ্রীয় চরিত্র নারীর মনের গভীরতার নানান কথা, যেখানে তার অবাধ সন্তরণ। সমাজ বাস্তবতাকে অস্বীকার করে একবার স্বামীহারা হয়েও সে দুর্নিবারভাবে অনুভব করে তার প্রেমকে। মায়ের নিষেধকে মানতে নারাজ, কিন্তু নিয়তি তাকে করে পরিহাস। এমনি ভাবে এগিয়ে যায় গল্প। বাংলা নাট্যমঞ্চে এটি নতুন ভাবনার প্রকাশ বলেই মনে করছেন কলাকুশলীরা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।